हेलो स्टूडेंट ऑफ क्लास फोर, अस्सलाम वालेकुम। आज के तुम्हारे शेखाबो द्वितीय पत्र, किन्तु एटा द्वितीय पत्र आसले ना, इंग्रेजीते किछु ग्रामार करते हैं और तुम्हारे सेकेंड ट्यूटोरियल सेटा आछे प्रोनाउन एवं नाउन, ए दुटा पार्टस अफ स्पीचर अंश। से जो हमें पार्टस अफ स्पीचटाई आगे शेखाबो। एखाने पार्टस अफ स्पीच आमरा देखो लेखा आछे एखाने, प्रत्येकटा आमी बोले दिच्छी। पार्टस अफ स्पीच हच्छे आठ प्रकार, एखाने सबगुलोर बांगला सह आमी लिखे दिएछी, तुम्हरा एटा फलो करो। नाउन, नाउन हच्छे नाउनेर बांगला हच्छे विशेष्य। सेकेंड आछे प्रोनाउन, प्रोनाउनेर बांगला सर्वनाम। एगुलो तुम्हरा डिटेल्स बोई थेके जेने निओ, आर आमी जखन प्रत्येकटा ক্যাটাগরি অনুযায়ী পড়াবো তখন প্রত্যেকটার ক্লাসিফিকেশন সহ জানিয়ে দেব। নেক্সট ক্লাসে আমি তোমাদের নাউন এবং প্রোনাউন নিয়ে আলোচনা করব, নাউন এবং তারপরে হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এখন দেখো পার্টস অফ স্পিচ আট প্রকার কী কী, আবার আমি বলে দিচ্ছি। নাউন, প্রোনাউন, সর্বনাম, অ্যাডজেক্টিভ, বিশেষণ, ভার্ব, ক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে কাজ, ভার্ব, ক্রিয়া, অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। তারপর প্রিপজিশন আছে, প্রিপজিশন হচ্ছে অনন্যই অব্যয়। প্রিপজিশন বলতে সেটা বোঝায়, অনন্যই অব্যয় বললে তোমরা বুঝবে না। এটা হচ্ছে যে একটার সাথে আরেকটা, যেমন ধরো ওয়ার্ডগুলো আমি বলছি, যেমন ইন, অন, এই ধরনের ওয়ার্ডগুলো প্রিপজিশন। যেটাকে প্রিপজিশনে ক্লাস নিতে গেলে তখন তোমাদের প্রিপজিশন সম্পর্কে সম্পূর্ণভাবে আইডিয়া দেব। আর তারপরে আছে প্রিপজিশনের পরে আছে কনজাংশন। কনজাংশন অর্থ হচ্ছে, মানে বাংলায় বলা হয় সংযোজক অব্যয়, মানে দুইটা সেন্টেন্স বা দুইটা ওয়ার্ডকে যখন সংযোগ করে সেটা। ইন্টারজেকশন বিস্ময়সূচক, আমরা যখন খুব বেশি আবেগ আপ্লুত হয়ে যাই বা খুশি হয়ে যাই বা দুঃখ প্রকাশ করি তখন যে সব শব্দ ব্যবহার করি সেগুলোকে বলা হয় ইন্টারজেকশন, যে বিস্ময়সূচক অব্যয়। এখন আমি যেটা করব, তোমাদের নাউন এবং প্রোনাউন সম্পর্কে কিছু আইডিয়া দেব। প্রোনাউন, নাউনটা হচ্ছে, আমি এগুলো মুছে দিচ্ছি, একটু খেয়াল করো, তোমাদের সুবিধার জন্য আমি এগুলো করিয়েছি। এখন আমরা করব নাউন। নাউন সম্পর্কে আমরা আইডিয়া নেব। এখন প্রথম হচ্ছে যে নাউন বলতে আমরা কি বুঝি। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন বলতে বুঝি যে কোনো কিছুর নাম বোঝালে সেটা। এখন তোমাদের একটা নাউনের ক্লাসিফিকেশন হচ্ছে, আমি আলাদা করে লিখে দিচ্ছি। নাউনের দুই ধরনের ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। এরপরে আবার আরেকটা ক্লাসিফিকেশন আছে, আচ্ছা এটা মুছে দিচ্ছি। কাউন্টেবল আর আনকাউন্টেবল বলতে বোঝাচ্ছে যেগুলো কিনা গণনা করা যায়, আর কিছু জিনিস আছে যেগুলো কিনা গণনা করা যায় না। এই নিয়ে হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। আর আরেকটা নাউন আছে, আমরা সাধারণত পড়ি যে পাঁচ প্রকার নাউন, তোমাদেরকে পাঁচ প্রকারটাই আমি লিখে দিচ্ছি। খেয়াল করো নাউন পাঁচ প্রকার, কিন্তু এখানে কিছু সমস্যা আছে। আচ্ছা, আমি সরাসরি, তোমরা যেহেতু ছোট ক্লাস ফোরে তো খুব একটা তোমরা হয়তো বুঝবে না, সেটা বলছি যে নাউন সহজ ভাষায় আমরা বলতে পারি যে নাউন হচ্ছে পাঁচ প্রকার। কী কী দেখো, প্রপার নাউন, কমন নাউন, হিসাবে
আচ্ছা এটা দেখো সবাই, নাউনের পাঁচটা প্রকার আমরা জানি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ন্যাচুরাল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রপার নাউন বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট কিছু নাম যেটা কিনা ব্যক্তি বিশেষে অথবা নির্দিষ্ট করে যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে, সেগুলোকে আমরা প্রপার নাউন বলি। তারপর হচ্ছে কমন নাউন, এক জাতীয় সব কিছুকে বোঝাতে কমন নাউন, একই জাতীয় কিন্তু মানে একই ধরনের। যেমন ধরো যে আমরা মানুষ, মানুষের প্রত্যেকের নির্দিষ্ট নাম আছে, ওই নির্দিষ্ট নামগুলো হবে প্রপার নাউন। কোনো ছেলে বা মেয়ে অথবা ছেলে বা মেয়ে এক জাতীয় কাউকে বোঝাতে তখন কমন নাউন বোঝাবে। তারপর আছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন একই সমষ্টিবাচক, কালেকটিভ নাউন বলতে সমষ্টিবাচক বিশেষ বোঝায়। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এগুলো হচ্ছে বস্তুবাচক বা পদার্থবাচক বিশেষ্য যেগুলো সেগুলো। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। যেমন কিছু আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রপার নাউন হচ্ছে, প্রপার নাউন ধরো কোনো একটা তোমাদের কারো নির্দিষ্ট নাম সেটা। যেমন ধরো জন, জন একটা ছেলের নাম সেটা বোঝাচ্ছে। মেরি, হ্যাঁ এই ধরনের কিছু বোঝায়। আমি দুটা নামই দিচ্ছি তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো সহজভাবে, অথবা তোমাদের নাম যদি নির্দিষ্ট তোমাদের নাম দাও, নিজের নাম দাও তাহলেও হবে, কোনো সমস্যা নেই। কমন নাউন, এখানে দেখো তোমাদের সুবিধার জন্য আমি বলছি যে এই জন, জন হচ্ছে একটা ছেলের নাম আর মেরি হচ্ছে একটা মেয়ের নাম। তাহলে কমন নাউন এদের কি হবে, জন ছেলের নাম হবে বয়, বয় অথবা ম্যান, আর মেরি হচ্ছে একটা মেয়ের নাম, এটা হবে কমন নাউনে গার্ল হবে। তারপর কালেকটিভ নাউন মানে এক জাতীয় কাউকে বোঝালে সেটা কি হবে, সমষ্টিবাচক। যেটা এখানে কি হচ্ছে তোমরা বলতে পারো যে আর্মি অথবা স্টুডেন্ট, আমি এভাবে দেই। যেমন এরা হচ্ছে স্টুডেন্ট, এটা বুঝাচ্ছি আমি, সেহেতু স্টুডেন্ট দিলেও হবে। এখানে আমি এটসেট্রা দিয়েছি এই জন্য যে এইরকম তোমাদের ইচ্ছে মতো সঠিকভাবে যে কোনো উদাহরণ শিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন বলতে কি বোঝায়, যে পদার্থবাচক বিশেষ্য যেগুলো, এটা হতে পারে ম্যাটেরিয়াল নাউনটা তোমরা পদার্থ কি হতে পারে, আয়রন হতে পারে, গোল্ড হতে পারে। আমি আয়রন আর গোল্ডটাই দিচ্ছি, আয়রন কি লোহা আর গোল্ড হচ্ছে স্বর্ণ, এটা আমরা সবাই জানি। তোমাদের সবচেয়ে সহজ ওয়ার্ডগুলো আমি শেখার জন্য দিচ্ছি যে যেন তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এরপর আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য বলতে বোঝায় যে কোনো একটা, প্রত্যেক মানুষের দোষ গুণ সবই আছে। এখন তুমি যদি হও গুড স্টুডেন্ট তাহলে লিখবে গুড। তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন গুড, আর এটার বিপরীতটাও লিখতে পারি ব্যাড। আচ্ছা আমি আরেকবার রিভিউ করছি যে পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে নাউন। নাউনটা কি হচ্ছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই পাঁচটা আমরা নাউন সম্পর্কে জানি সেগুলো। আর প্রপার নাউনের এক্সাম্পল জন, মেরি মানে দুটা, একটা ছেলে একটা মেয়ের নাম। তারপর কমন নাউন হচ্ছে বয়, গার্ল, এগুলো কমন নাউন বলতে একই, এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে এইরকম। কালেকটিভ নাউন সমষ্টিবাচক মানে ধরো একই ধরনের, আর্মি কিন্তু একই ধরনের কাজ করছে, বা স্টুডেন্ট, আমরা সবাই যারা স্টুডেন্ট তোমরা তার সবাই লেখাপড়া করছো, মানে এরা একই ধরনের কাজ করছে, একটা সমষ্টি বোঝাচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝাচ্ছে কোনো পদার্থের কথা, যেমন ধরো আয়রন, আয়রন দিয়ে আমরা অনেক কিছুই, আয়রন বলতে লোহাকে বোঝায়, ইংরেজিতে আয়রন বলে, বাংলা হচ্ছে লোহা।
আর স্বর্ণ হচ্ছে বাংলায় গোল্ডের, গোল্ডের বাংলা হচ্ছে স্বর্ণ। এটা আমরা ইংলিশে বলি, ইংলিশে তো বলি গোল্ড, আর বাংলা হচ্ছে স্বর্ণ। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুড ব্যাড, ইজি কিছু অর্থ এক্সাম্পল দিলাম, আশা করছি তোমরা বুঝতে পারবে। আর নেক্সট ক্লাসে প্রোনাউন সম্পর্কে আলোচনা করব, প্রোনাউনটা করব, তারপরে দেখা যাক যে তোমাদের হয়তো ইংলিশ যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোও জানতে হবে সেগুলো। তাহলে ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ক্লাস। তাহলে ভালো থাকো, ভালো করে পড়ালেখা করো, ঠিক আছে।